সবাইকে স্বাগতম। আমরা 121 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করছি। এখানে দেয়া আছে 8796 ইনটু 223 প্লাস 8796 ইনটু 77 ইকুয়াল টু হোয়াট। এখানে দেয়া আছে, আবারও লক্ষ্য করা যাক, 8796 ইনটু 223 প্লাস 8796 ইনটু 77 ইকুয়াল টু হোয়াট। অর্থাৎ এখানে একটি রাশি দেয়া রয়েছে এবং এই রাশিটির মান আমাদের সিম্পলি নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, আমরা চাইলে এই রাশিটির মান ঢালাওভাবে নির্ণয় করতে পারতাম, তাই না? এই রাশিটিতে গুণের অপারেশন রয়েছে এবং যোগের অপারেশন রয়েছে, এবং আমরা জানি যখন কোন একটি রাশিতে একই সাথে গুণ এবং যোগের অপারেশন থাকে সেক্ষেত্রে আমাদের গুণের অপারেশন সবার আগে করতে হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের 8796 এই সংখ্যাটিকে প্রথমত 223 দিয়ে গুণ করতে হতো, অনুরূপভাবে 8796 এই সংখ্যাটিকে 77 এই সংখ্যাটি দিয়ে গুণ করতে হতো। আমরা দুটি গুণফল পেতাম, তারপর আমরা সিম্পলি সেই দুটি গুণফল এখানে যোগ করতে পারতাম, কারেক্ট? কিন্তু আমরা এখানে তা করব না। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে একটি প্যাটার্ন লক্ষ্য করছি, আর তা হচ্ছে এখানে প্লাস চিহ্নের উভয় দিকে 8796 এই সংখ্যাটি কিন্তু গুণ অবস্থায় রয়েছে, তাই না? তাহলে কিন্তু আমরা খুব সিম্পলি এই রাশিটির প্লাস সাইনের উভয় দিক থেকে 8796 এই সংখ্যাটি কমন নিতে পারবো, কারেক্ট? আমরা প্রথমত এখানে রাশিটি লিখি 8796 8796 ইনটু 223 223 প্লাস 8796 8796 ইনটু 77, কারেক্ট? লক্ষ্য করা যাক, আমরা এখানে প্লাস সাইনের উভয় দিক থেকে 8796 এই সংখ্যাটি কিন্তু কমন নিতে পারতাম, কমন নিতে পারতাম। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখানে, ফার্স্ট ব্র্যাকেট 223 প্লাস 77 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, লক্ষ্য করা যাক, তাই না? লক্ষ্য করা যাক, আমরা যদি ঢালাওভাবে এখানে রাশিটির মান নির্ণয়ের চেষ্টা করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটি গুণের অপারেশন সম্পন্ন করতে হতো, কিন্তু যেহেতু আমরা এখানে একটি টেকনিক ব্যবহার করলাম, তাই না, আমরা এখানে 8796 এই সংখ্যাটিকে কমন নিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের গুণের ক্রিয়া সম্পন্ন করতে হবে মাত্র একবার। অর্থাৎ এখানে টেকনিক ব্যবহার করার ফলে বস্তুত আমাদের এই রাশিটির মান নির্ণয়ের যে প্রক্রিয়া সেটা আমরা সহজতর করলাম। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি, লক্ষ্য করা যাক, 8796 ইনটু, এখানে আমরা 223 এই সংখ্যাটির সাথে 77 এই সংখ্যাটি এখানে যোগ করব, 7 ইনটু 3 হয়ে যাচ্ছে 10, 10 এর 0 এখানে বসে হাতে থাকছে 1, 7 ইনটু 2 9, 9 প্লাস 1 হয়ে যাচ্ছে 10, 10 এর 0 এখানে বসে হাতে থাকছে 1, 2 প্লাস 1 হয়ে যাচ্ছে 3, কারেক্ট? তাহলে 223 প্লাস 77 ইকুয়াল টু আমরা পেলাম 300, 300। তাহলে আমরা এখানে 8796 এই সংখ্যাটিকে এবার 300 এই সংখ্যাটি দিয়ে সিম্পলি এখানে গুণ করব। আচ্ছা, প্রথমত আমরা 3 দিয়ে এখানে 8796 এই সংখ্যাটিকে গুণ করব, 3 ইন্টু 6 হয়ে যাচ্ছে 18, 18 এর 8 এখানে বসছে হাতে থাকছে 1, 3 ইন্টু 9 হয়ে যাচ্ছে 27, 27 প্লাস 1 হয়ে যাচ্ছে 28, 28 এর 8 এখানে বসছে হাতে থাকছে 2, 3 ইন্টু 7 হয়ে যাচ্ছে 21, 21 প্লাস 2 হয়ে যাচ্ছে 23, 23 এর 3 এখানে বসছে হাতে থাকছে 2, 3 ইন্টু 8 হয়ে যাচ্ছে 24, 24 প্লাস 2 হয়ে যাচ্ছে 26। তাহলে আমরা এখানে পাচ্ছি 8796 ইন্টু 3 হয়ে যাচ্ছে 26388। এখন 300 এই সংখ্যাটির 3 ডিজিটের ডান দিকে দুটি জিরো ডিজিট রয়েছে, তাই না? তাহলে আমরা 26388 এই সংখ্যাটির ডান দিকে দুটি জিরো ডিজিট এখানে বসিয়ে দিচ্ছি, কারেক্ট? তাহলে আমরা এখানে পেলাম 263800, কারেক্ট? তাহলে আমরা দেখছি প্রদত্ত রাশিটির মান হচ্ছে 263800। তাহলে 121 নম্বর গাণিতিক সমস্যার সঠিক উত্তর হচ্ছে অপশন ই, নান অফ দিস।